स्टूडेंट आज हमरा एक नतून चैप्टर स्टार्ट करछी चैप्टर 5 समांतर प्रगति अर्थात एरिथमेटिक प्रोग्रेशन प्रथमे हमरा ए चैप्टर के बेसिक इंट्रोडक्शन जानबो जे समांतर प्रगति की किभाबे समांतर प्रगति प्रॉब्लम गुलो करते होय कारण यदि हमरा प्रथमे बेसिक इंट्रोडक्शन टा না জানি যে সমান্তর প্রগতি জিনিসটা কি তাহলে আমরা এই চ্যাপ্টারের কোনো অঙ্কই করতে পারবো না সেই জন্য প্রথমে আমরা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো চলো আমরা শুরু করি তো প্রথমে আমরা দেখব যে সমান্তর প্রগতি যেটা এই জিনিসটা কি সমান্তর প্রগতি আচ্ছা প্রগতির কথা আমরা এখন ছাড়লাম প্রথমে সমান্তরের কথা ভাবি সমান্তর যদি আমরা এটাকে ভেঙে দেখি তাহলে এটা থেকে আসে সমান অন্তর অর্থাৎ সমান পার্থক্য বা সমান ডিফারেন্স যদি সেম ডিফারেন্স থাকে কিসের মধ্যে কোন একটি প্রগতির মধ্যে ধরো কোন একটি সংখ্যা তালিকা আছে 1 2 3 4 এরকম ভাবে একটি সংখ্যার তালিকা আছে যদি তার প্রত্যেকটি সংখ্যার মধ্যে সেম সেম ডিফারেন্স বা পার্থক্য থাকে তাহলে আমরা এই সংখ্যা তালিকাটাকে সমান্তর প্রগতি বলবো আর যদি দেখা যায় এই রকম কোন সংখ্যা তালিকার মধ্যে প্রত্যেকটির মধ্যে পার্থক্যটা সেম নয় তাহলে আমরা তাকে সমান্তর প্রগতি বলতে পারবো না তো সমান্তর প্রগতি হতে হলে কি হতে হবে যে সংখ্যা তালিকা থাকবে তার প্রত্যেকটি সংখ্যার একটি থেকে আরেকটির মধ্যে পার্থক্য একটি থেকে আরেকটির মধ্যে পার্থক্য সব সময় সেম হতে হবে যেভাবে এখানে আছে 1 থেকে 2 এর পার্থক্য 1 2 থেকে 3 এর পার্থক্য 1 একইভাবে 3 থেকে 4 এর পার্থক্য 1 তো এরকম যদি সেম পার্থক্য থাকে তখনই আমরা তাকে সমান্তর প্রগতি বলি তো এখানে যত সংখ্যা থাকবে সমান্তর প্রগতিটির মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সব সংখ্যাটিকে এক একটি পদ বলা হয় বা আমরা ইংলিশে টার্ম বলতে পারি তো প্রথমে যে সংখ্যাটি আসবে তাকে আমরা প্রথম পদ বলবো প্রথম সংখ্যাটিকে সমান্তর প্রগতির প্রথম সংখ্যাটাকে প্রথম পদ বলা হয় দ্বিতীয়টিকে দ্বিতীয় পদ তৃতীয়টিকে তৃতীয় পদ বা ইংলিশে আমরা বলতে পারি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এইভাবে তো এই পদগুলোকে আমরা শনাক্ত করতে পারি প্রথমটিকে A1 পরেরটিকে A2 পরেরটিকে A3 এরকম ভাবে আমরা সমান্তর প্রগতির পদগুলোকে চিহ্নিত করতে পারি আর এই যে সমান পার্থক্য যেটা থাকে সব জায়গার মধ্যে সেম পার্থক্য থাকলে আমরা জানি সমান্তর প্রগতি হয় এই সেম পার্থক্য বা সেম ডিফারেন্স যেটা থাকে এটাকে আমরা বলি কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর যেটাকে আমরা বলি সাধারণ অন্তর আর এটাকে ডি অক্ষরের দ্বারা বোঝানো হয় অর্থাৎ ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর তো আমাদের সমান্তর প্রগতি করতে হলে দুইটা জিনিস জানা একদম আবশ্যক একটি হলো প্রথম পদ আমাদের জানতে হবে যদি আমরা কোনো একটি প্রগতি প্রথম পদটা জানি এবং সাধারণ অন্তরটা যদি আমরা জানি তাহলে এই প্রগতি যেটা এটা আমরা নির্ণয় করতে পারব অ্যাজ ফর এক্সাম্পল কোনো একটি প্রগতি প্রথম পদ 2 আর সাধারণ অন্তরটা দেওয়া আছে 2 তাহলে আমরা নিজে নিজেই ক্রিয়েট করতে পারবো সমান্তর প্রগতিটি কিভাবে যে আমার প্রথম পদটি আমি 2 লিখলাম তারপরেরটি তার থেকে আরো 2 বেশি অর্থাৎ 4 বা আমরা এটাকে একটু ভেঙে লিখে নেই যে 2 তার সাথে আরো 2 বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এটি 4 হলো এর পরেরটি হবে এখানে 2 প্লাস 2 4 তো 4 এর সাথে আবার 2 এর এই রকম ভাবে বৃদ্ধি পেয়ে আমরা সমান্তর প্রগতিটা নির্ণয় করতে পারি বা এটাকে আমরা শর্টকাট হিসাবে লিখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে প্রথম পদটি 2 তারপরের পদটি হবে 2 এর সাথে সাধারণ অন্তর আমরা যোগ করলাম হলো 4 এরপরেরটি হবে 4 এর সাথে আরো 2 অ্যাড করে 6 এরপরেরটি 8 এরকম ভাবে সমান্তর প্রগতিটি হবে যদি তার প্রথম পদ 2 এবং সাধারণ অন্তর 2 হয় অর্থাৎ প্রথম পদটি 2 দিলাম তারপর আমরা 2 2 বৃদ্ধি করে গেলাম এবং সমান্তর প্রগতিটি আমাদের এসে গেল তো আমরা কি বুঝলাম যে সমান্তর প্রগতি হলো সমান অন্তর থাকা একটি প্রগতি যেটির প্রত্যেকটি পদের মধ্যে একটি থেকে আরেকটি পদের মধ্যে পার্থক্যটা সব সময় বা ডিফারেন্সটা সব সময় সেম থাকতে হবে যদি কোনো একটি জায়গায় দেখা যায় পার্থক্যটা সেম না তখন পুরো প্রগতিটাকে আমরা সমান্তর প্রগতি বলতে পারবো না
ঠিক আছে, সমান্তর প্রগতি হলে প্রত্যেকটি পদে একটি থেকে আরেকটির মধ্যে পার্থক্য সব সময় সেম থাকতে হবে। এবং সমান্তর প্রগতিটি আমরা নিজে নির্ণয় করতে পারবো যদি আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর জানি। তো এখন হলো যে সমান্তর প্রগতির মধ্যে দুই ধরনের টাইপ থাকে, একটি হলো সীমিত সমান্তর প্রগতি আর একটি হলো অসীমিত। যে সীমিতটা কি, একটি হলো সসীম বা সীমিত সমান্তর প্রগতি, যেটি হলো যদি কোনো একটি প্রগতি অ্যাজ ফর এক্সাম্পল এইরকম যে 3, 6, 9 এইরকম যদি একটি সমান্তর প্রগতি থাকে তাহলে আমরা বুঝতে পারছি সমান্তর প্রগতিটির এন্ড নেই, অর্থাৎ শেষ নেই, মানে এটি অসীম পর্যন্ত যাচ্ছে। তো এটিকে আমরা বলবো অসীমিত সমান্তর প্রগতি। আর যদি দেখা যায় কোনো একটি সমান্তর প্রগতি অ্যাজ ফর এক্সাম্পল 5, 10, 15, 20, 25 তারপরে শেষ হয়ে গেল, অর্থাৎ যদি কোনো একটি প্রগতি একটি জায়গায় শেষ হয়ে যায় তখন তাকে আমরা বলবো সীমিত সমান্তর প্রগতি। সীমিত মানে হলো ফাইনাইট অ্যান্ড অসীমিত মানে হলো ইনফাইনাইট। তো ইনফাইনাইট হবে কোন সময়, যখন কোনো সমান্তর প্রগতির এন্ড থাকবে না তখন তাকে আমরা অসীমিত বা ইনফাইনাইট সমান্তর প্রগতি বলবো। আর যদি দেখা যায় কোনো একটি প্রগতির শেষটা আছে, অর্থাৎ শেষ পদ আছে, তখন তাকে আমরা সীমিত বা ফাইনাইট প্রগতি বলবো। তো এইগুলোই হলো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে বেসিক জিনিস। আর এগুলো যদি আমরা জানি তাহলে আশা করি এই 5.1টা একদম ইজিলি করতে পারবো। তো নেক্সট আমরা 5.1 স্টার্ট করবো, আর 5.1 পুরাটাই আমরা এক ভিডিওর মধ্যে করার চেষ্টা করবো। তো তার আগে আমি যাওয়ার আগে দুই একটি এক্সাম্পল দিয়ে যাই যাতে তোমাদের পরের দিন অসুবিধা না হয়। তো আমরা এখানে দুই একটি এক্সাম্পল নিয়ে স্টার্ট করি। ধরো আমি বললাম এখানে মধ্যে 5, 7, 8, 10, 12। তো তোমরা এটি দেখে বলতে পারবে কি এটি সমান্তর প্রগতিতে আছে কি না। তো আমরা যদি দেখি তো আমরা ইজিলি দেখতে পাচ্ছি 5 থেকে 7 এর পার্থক্য 2, 7 থেকে 8 এর পার্থক্য 1, অর্থাৎ পার্থক্যটা সেমভাবে চলছে না, এর মানে এটি সমান্তর প্রগতি হবে না, সমান্তর প্রগতি হবে না বা সমান্তর প্রগতিতে নেই। এই যেটা প্রগতি এটি সমান্তর প্রগতিতে নেই। তো অর্থাৎ আমরা বুঝলাম সমান্তর প্রগতি থাকতে হলে সবসময় সেম পার্থক্য থাকতে হবে। আর আমরা এখানের মধ্যে যদি করতে চাই অ্যাজ ফর এক্সাম্পল একটা উদাহরণ যদি আমরা নিজে থেকে করি, ধরো আমাদের কাছে একটি কোয়েশ্চন দেওয়া আছে 3/2, 1/2, -1/2, -3/2। এই সমান্তর প্রগতিটির এ এবং বি আমাদের নির্ণয় করতে হবে। তো এটা কি, এ হলো ওই যে প্রথম পদ যেটাকে আমরা A1 দ্বারা বোঝাই, এটিকে জেনারেলি এ দ্বারাও বোঝানো হয়। তো আমরা এখানে এ নির্ণয় করব, অর্থাৎ প্রথম পদ নির্ণয় করব, এবং বি মানে আমরা কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরটা নির্ণয় করব। তো তোমরা দেখেই বুঝতে পারছো এই সমান্তর প্রগতির প্রথমে কোন সংখ্যা আছে, 3/2 আছে, এর মানে প্রথম পদ বা এ হবে 3/2। আর ডিটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ডিটা আমরা নির্ণয় করতে পারি যেহেতু এখানে ওটি থেকে মানে একটি থেকে আরেকটি পার্থক্য সেম হয়ে চলে, তো আমরা এখানে যদি পরের এখানের মধ্যে যে পদগুলো আছে যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে আমরা মাইনাস করে দেই বা বিয়োগ করি তাহলে তার পার্থক্যটা পেয়ে যাব। যে কোনো একটি থেকে তার আগেরটিকে যদি আমরা মাইনাস করি তাহলে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরটা পেয়ে যাব। তো এখানের মধ্যে আমরা ডিটা বার করতে পারবো কিভাবে, যে এখানের মধ্যে হাফ থেকে আমরা 3/2কে মাইনাস করে দেই, তো 2 হবে এলসিএম আর 1 - 3, দ্যাট মিন্স আমাদের ডি এর ভ্যালুটা আসবে -2/2। আর এটাকে আমরা যদি ডিভাইড করি তাহলে পাই -1। তো আমরা কি বুঝতে পারলাম, যে এখানে সাধারণ অন্তরটা হচ্ছে -1 এবং এ হচ্ছে এখানের মধ্যে 3/2। তদ্রূপ থাক আজ।